মহামারী করোনায় ভয়ঙ্করভাবে গ্রাস করেছে সমগ্র রাজ্য। কোভিড-19ত সর্বাধিক শিকার হওয়া 10খন জেলার শীর্ষত আছে কামরূপ মহানগর। টপ-10 কোভিড আক্রান্ত জেলার দ্বিতীয় স্থানত আছে ডিব্রুগড় আর তৃতীয় স্থানত আছে কামরূপ জেলা। ভয়ঙ্কর হারত কোভিড-19ে গ্রাস করেছে রাজধানী শহর গুয়াহাটীক। 13,000ও অধিক আক্রান্তরে সকলোতকৈ সর্বাধিক আক্রান্ত জেলার ভিতর শীর্ষত আছে গুয়াহাটী। একাংশর লড়া ধেমালি আর আইন ভঙ্গর প্রতিযোগিতার বাবে 28 এপ্রিলের পর আজি পর্যন্ত গুয়াহাটী মহানগরীত কোভিডত আক্রান্ত হয়েছে 13,000ও অধিক লোক। ইয়ার বিপরীতে 1 মের পর 6 দিনত অর্থাৎ আজিলৈ মৃত্যু হয়েছে 80জন লোকর। এই পরিসংখ্যা রাজধানী শহরত বাস করা প্রতিজন নাগরিকর বাবেই এটা ভয়ঙ্কর খবর। সমগ্র দেশের লগতে অসমতো এতিয়া দ্রুত হারত বৃদ্ধি পাইছে কোভিড আক্রান্তর সংখ্যা। কোভিড আক্রান্তর শীর্ষত আছে কামরূপ মহানগর জেলা, আর এই পর্যন্ত কামরূপ মহানগর জেলাত কোভিডত আক্রান্ত হয়েছে প্রায় 13,000তকৈ অধিক ব্যক্তি। এই আক্রান্তর সংখ্যাটলৈ চাই আমি গম পাইছো যে গুৱাহাটীত সংক্রমণের হেতু কমি অহা নাই, বরং মানে গোটেই অসমতে সংক্রমণের মানে যোৱা 4 দিন ধরে 4,000ৰ ওপৰত আছে। আর গুৱাহাটীতো আজি 11 দিন হল, আজি যদি হয় 12 দিন হব, যোৱা 26 তারিখের পর আজি একেরাহে 1100তকৈ ওপৰত আছে সদায়। গতি কাইলে গৈ যোৱাকালি 1353 হয়েছে, গতি সংক্রমণ যথেষ্ট আছে। গতি এই সংক্রমণটোর যোৱাকালির পর কন্টেইনমেন্ট জোন আরম্ভ হয়েছে, যদি লকডাউন আরম্ভ হয়েছে, মানে মাইক্রো কন্টেইনমেন্ট জোন আরম্ভ হয়েছে, যদি দোকান পোহার বন্ধর যদি এই গোটেখিনির আমার উদ্দেশ্যটো হল কি যে মানুষের মাজত কন্টেক্টটো কমাই দি আমি যাতে এই যেটা ভয়াবহ রোড বাড়ি আছে সেই বাড়ি অহাখিনি আমি কেনেকে কমাই দিব পারো। ডিব্রুগড় জেলাতো আক্রান্তর সংখ্যায় 3,000ৰ ঘর অতিক্রম করলে। 3,098জন ব্যক্তি আক্রান্ত হওয়া ডিব্রুগড় জেলা সর্বাধিক আক্রান্তর দ্বিতীয় স্থানত। ইতিমধ্যে জেলাখনত কোভিড-19ত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পরিছে 23জনেরও অধিক ব্যক্তি। গতিকে সাবধান হক ডিব্রুগড় বাসীও। করোনার আক্রান্ত দ্বিতীয় স্থানত আছে ডিব্রুগড় জেলা। দৈনিক 300ৰ পৰা 400 রোগীর দেহত পোৱা গৈছে কোভিড পজিটিভ, আর 3,000ৰ ঘর অতিক্রম করেছে কোভিড রোগীর সংখ্যায়। বর্তমান যথেষ্ট এক ভয়াবহ পরিস্থিতির মাজলৈ গৈ আছে সমগ্র ডিব্রুগড় জেলা। টপ-10 আক্রান্ত জেলার তৃতীয় স্থানত কামরূপ জেলা। জেলাখনত কোভিডর দ্বিতীয়টো ঢৌত আক্রান্ত হয়েছে 2,463গৰাকী ব্যক্তি। সাবধান নহলে কামরূপ জেলালৈও নামি আহিব ভয়ঙ্কর বিপদ। কামরূপ গ্রাম্য জেলাতো ভয়ঙ্কর হারত আক্রান্ত হয়েছে 21জন ব্যক্তি। এই মুহূর্তত কামরূপ গ্রাম্য জেলাত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে 2,463জনলৈ। নগাঁও আছে আক্রান্ত জেলার চতুর্থ স্থানত। নগাঁও জেলাত আক্রান্ত হয়েছে 1,527জন লোক। নিয়ম নামান টিঘিল খিলাই ফুরিলে নগাঁওতো পরিস্থিতি যে ভয়ঙ্কর হব সেয়া চিরন্তন সত্য। গতিকে সাবধানে থাকক, সতর্ক আর সজাগ হোক। রাজ্যের ভিতরতে চতুর্থ স্থানত আছে নগাঁও জেলা। বর্তমানলৈকে 2,433জন লোক আক্রান্ত হয়েছে আর চিকিৎসাধীন হয়ে আছে বর্তমানলৈকে 1,440জন, মৃত্যুর সংখ্যা 8জন। আমার নগাঁও ডিস্ট্রিক্ট কোভিড কেসের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি হয়ে আছে। তাত আমি পজিটিভ কেস পাইছিল 2,433টা, আর তার ভিতর বহুত কেটা রিকভারি হল। বর্তমান একটিভ কেস আছে 1,437টা, আর ডেথ হয়েছে এতিয়ালৈকে 8জনের। 1,351গৰাকী ব্যক্তি এই পর্যন্ত মহামারী করোনাত আক্রান্ত হয়েছে জেলাখনত। নলবাৰীবাসীক অধিক সজাগ আর সতর্ক হয়ে থাকিবলৈ আহ্বান জানালে চিকিৎসকে। বৃহস্পতিবার দিনটলৈকে নলবাৰীত কোভিডত আক্রান্ত হয়েছে 1,808জনকৈ লোক। তার ভিতর 2,000 লোকক নলবাৰীর বিভিন্ন চিকিৎসালয়ত রখা হয়েছে, আর তার বিপরীতে যখন লোক আছে সেই লোকসলক হোম আইসোলেশনত রখা হয়েছে। আগন্তুক দিনত যদিহে নলবাৰীবাসীও কিছু সজাগতা বা সাবধানতা অবলম্বন নকরে তেন্তে নলবাৰীর পরিবেশও যে ভয়ানক হয়ে পড়ব সেয়া কিন্তু নিশ্চিত হয়ে পড়ছে। বরপেটা, তিনিচুকীয়া, দৰং জিলাতো আক্রান্তর সীমায় অতিক্রম করেছে হাজারর ঘর। কিন্তু ইমানর পাছতো এই জেলাকেইখনত অভাব হয়েছে সজাগতার। রাইজে নিপিন্ধে মাস্ক, নামানে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স, দু গজ দূরি, মাস্ক চাই জরুরি। কিন্তু ইয়াত কোনো সোশ্যাল ডিস্টেন্সের মানেই নাই, অর্থই নাই। ইয়াত আগর একটা ওয়েব আহি গেল, সেই ওয়েবটা আমি একটা শিক্ষা লোক লাগিছিল, কিন্তু আমার মানুষবিলাকে এই শিক্ষা নললে আর যেটির প্রতিনিধি আজি আমি ভুগি আছো। এটা
কোভিডৰ এই সংকটপূৰ্ণ সময়ত সকলো সতৰ্ক হওক, নিয়ম নীতিবোৰ মানি চলক, নহলে বিপদ অনিবাৰ্য। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।